গুড মর্নিং। দেখো আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে দিস আর দোজ এর উপর একটু জাস্ট আলোচনা করছি। দেখো প্রথমে দিয়ে আছে, আচ্ছা দিস মানে নাকি, দিস মানে এইগুলি। যখন কাছে কোনো কোনো বস্তু বা কোনো প্রাণী অনেকগুলো থাকে তখন সেগুলোকে বলা হয় দিস, মানে এইগুলি যেটাকে বাংলায় বলি। আর দোজ মানে হচ্ছে ওইগুলি, যখন দূরে কোনো জিনিস অনেকগুলো জিনিস একসঙ্গে থাকে সেগুলো বলা হয় দোজ, মানে ওইগুলি। দেখো এখানে আছে এক একটা ড্যাশ আর বলস, এই বলগুলো তো কাছে আছে তাহলে এখানে কি বসে বলো তো, কি বসে? দিস, দিস আর বলস। সবসময় এটা মাথায় রাখবে, দেখো বলস এটা কিন্তু, কেন না অনেকগুলো বল। পরেরটা দুই একটা ড্যাশ আর ট্রিজ, এখানে কি বসবে, দিস বসবে না দোজ বসবে? গাছ তো অনেক দূরে আছে দেখাচ্ছে, তাহলে কি বসাবো? দোজ, THOSE, those are trees, ওইগুলি হয় গাছ। পরেরটা আছে ড্যাশ আর পেন্স, পেন তো কাছে আছে এখানে দেখছি, তাহলে দিস আর পেন্স। দেখেছো এখানে যে সব বলস এস যোগ করা আছে, ট্রিজ এস যোগ করা আছে, পেন্স এস যোগ করা আছে, কেন বলো তো? কোন সিঙ্গুলার প্লুরাল আগে করেছো, এগুলো সব প্লুরাল নাম্বার অনেকগুলো আছে। ড্যাশ আর বার্ডস, পাখিগুলো অনেক দূর দিয়ে উঠছে তাহলে কি লিখবে এটা? দোজ, THOSE। আর একদম শেষেটা দেখো ড্যাশ আর অ্যাপেলস, তাহলে কি লিখবে এটা? অ্যাপেলগুলো তো খুব কাছে আসে দেখাচ্ছে, তাহলে কি লিখবো? দিস, THESE। বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, আর যেগুলো পড়ানো হয়েছে আর্টিকেল দা ব্যবহারের নিয়ম এগুলো পড়বে, ওর থেকে ঠিক আছে, ওর থেকে পেয়ে যাবে। বাই।